নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল অমৃত কথা। আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণের কৃপা। স্বামী শিবানন্দ মহারাজের নিকট জানা যায়, একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছিলেন। তখন রসিক ম্যাথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে ঠাকুরের কৃপা ভিক্ষা করে বলেছিলেন, বাবা আমায় কৃপা করলে না আমার গতি কী হবে। তখন ঠাকুর বলেছিলেন, ভয় নেই, তোর হবে, মৃত্যু সময় আমায় দেখতে পাবি। ঠিক তাই হয়েছিল। মরবার আগে তাকে তুলসী মঞ্চে নিয়ে গিয়েছিল। মৃত্যুর পূর্বে রসিক বলে উঠল, এই যে এসেছে, বাবা এসেছে, এই বলতে বলতে মারা গেল। মানুষের বা সমাজের কাছে যে ছিল ঘৃণ্য, অস্পৃশ্য, অবহেলার পাত্র দক্ষিণেশ্বরের ম্যাথর, সেই রসিকের প্রতিও ঠাকুরের অপার ভালোবাসা, অমোঘ আশীর্বাদ শতধারে সহস্রধারে বর্ষিত হয়েছিল। ওং স্থাপকাচ্য ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার প্রতিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।